আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি রহস্যময় ঘটনা সম্পর্কে জানব, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য। চলুন শুরু করি ঘটনাটি। পৃথিবীর বুকে অজানা রহস্যে ঘেরা যত স্থানের নাম সবার কাছেই জানা, তার মধ্যে অন্যতম বারমুডা ট্রায়াঙ্গেল। আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে, কোনো কিছুতে এ রহস্য উদ্ঘাটনের কোনো স্পষ্ট প্রমাণ মেলে। মানুষ সর্বদা জ্ঞান পিপাসু, তাই অজানাকে জানা আর নতুন কিছু প্রমাণে যে স্পৃহাতা সর্বদা বিজ্ঞানীদের মধ্যে পরিলক্ষিত হলেও, তরুণ মহলে আমাদের কাছে তা সর্বদাই আকর্ষণীয় একটা বিষয় হয়ে থাকে। প্রথমেই বলে আসি বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। আমরা সকলেই জানি বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতি জায়গা বিশেষ, যার এক পাশে রয়েছে ক্লোরিডা, অন্য পাশে বারমুডা, আর অপর পাশে আছে সানজুয়ান, পুয়ার্তো রিকো। পৃথিবীর অন্য যত রহস্যে ঘেরা স্থান, তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হলো ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি। এ এমন এক জায়গা যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নাই। অনেকে আবার এই জায়গাকে ডেভিল ট্রাঙ্গল ও ট্রিপিজিয়াম আকৃতির বলে থাকেন। একটি ধারণা সবার মধ্যে প্রচলিত আছে যে বহির্বিশ্বে কোনো অজানা প্রাণীর বাস সেখানে, যারা সর্বদা বসে আছে আশেপাশে সব কিছু গ্রাস করে নেবার জন্য। ধারণা মতে ভিনগ্রহের মানুষেরা পৃথিবীতে এসে স্থানটিকে তাদের ঘাঁটি বানিয়ে নেয় এবং এ অঞ্চলের ভিতরে প্রবেশকারী সকল কিছুর চিহ্ন তারা গায়েব করে দেয়, যাতে কেউ তাদের ব্যাপারটি কিছুই জানতে না পারে। মজার বিষয় হিসেবে এই জায়গাকে তুলনা করা যেতে পারে ব্ল্যাক হোলের সাথে, যেখানে একবার কেউ প্রবেশ করলে বের হওয়া তো দূরের কথা, তার কোনো অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না। সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস। তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুডা ট্রায়াঙ্গল পাড়ি দেবার সময় দেখেছিল আলোর নাচানাচি আর আকাশে ধোঁয়া। এছাড়াও কলম্বাস আরও লিখেছেন যে এই জায়গায় এসে তারা কম্পাসও ভুল নির্দেশ দিচ্ছিল। আজ পর্যন্ত অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ মিলিয়ে গেছে এই ট্রায়াঙ্গলের, যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয় এ পর্যন্ত 50টি বাণিজ্যিক জাহাজ ও 20টি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গলে। সর্বপ্রথম 5 ডিসেম্বর 1945 সালে আমেরিকার 5টি যুদ্ধবিমান 14 জন সহ মিলিয়ে যায় এই ট্রায়াঙ্গলে। সর্বশেষ তথ্য মতে খবর এসেছিল বিমানগুলি যখন এই অঞ্চলে খুব কাছাকাছি এসে পড়েছে, তারা বলেছিল তাদের সামনে খুবই ধোঁয়া, তারা কিছুই দেখতে পাচ্ছে না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও। এ ঘটনার পর একদল অনুসন্ধান দল সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের আজও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া 1824, 1840, 1921, 1925, 1941, 1963 এবং 2005 সালে অসংখ্য প্রাণহানি ঘটে এই ট্রায়াঙ্গলে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে আজ অবধি প্রায় 1000 জনের মতো বারমুডা ট্রায়াঙ্গলের মাঝে প্রাণ হারিয়েছেন, যা গড়ে প্রতি বছরে 10 জনের সমান। সর্বপ্রথম এই ট্রায়াঙ্গল সম্পর্কে একটি বই রচনা করেন লেখক ভিনসেন্ট এইচ গাদিস 1965 সালে। বইটির নাম ইনভিজিবল হোরাইজন থ্রু মাইস্ট্রিস অফ দ্য সি 1965। এই বইয়ে তিনি 9টি রহস্যে ঘেরা ঘটনার কথা বর্ণনা করেছেন। আজ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যকে ঘিরে 2টি ইংরেজি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। একটি হলো লস্ট ইন দ্য বারমুডা ট্রায়াঙ্গল 1998 ও আরেকটি হলো বারমুডা টেন্টেকলস 2014। যদিও আজ অবধি কোনো গবেষণা হয়েছে এই ট্রায়াঙ্গল সম্পর্কে, তারপরও সম্প্রতি একদল বিজ্ঞানীদের থেকে উঠে এসেছে বারমুডা ট্রায়াঙ্গলের আসল রহস্য। তারা বর্ণনা করেছেন যে সমুদ্রের এই জায়গায় ষড়যন্ত্রী মেঘ হেক্সাজোনাল ক্লাউড এর কারণে এক বায়ু গোলাকার সৃষ্টি হয়, যার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার ছড়িয়ে যায়, যার কারণে আশেপাশের সব কিছু এই বিশাল ঢেউ সহ্য করতে না পেরে মিলিয়ে যায় আটলান্টিক সমুদ্রের বারমুডা ট্রায়াঙ্গলের অতল গহ্বরে। এই গবেষণাটিকেই আজ পর্যন্ত সমস্ত গবেষণার ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, এটি ছিল বারমুডা ট্রায়াঙ্গল। আশা করা যায় সামনে নতুন কিছু কংক্রিট গবেষণার মাধ্যমে বের হয়ে আসবে নতুন আরও অজানা রহস্য, যার ফলশ্রুতিতে বাঁচানো যাবে অসংখ্য নিরীহ প্রাণ। প্রিয় ভিউয়ার্স, পরবর্তীতে আরও নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন আর এরকম আরও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।